আজ আলোচনা করব বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নে যদি আপনি হয়ে থাকেন, তাহলে ফেব্রুয়ারি মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। এই মাসে আপনাদের শরীরস্বাস্থ্য, আপনাদের বিবাহিত জীবন সমস্ত বিষয়ে আলোচনা করব। এবং এই মাসে এই যে আপনার তৃতীয় স্থানে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, এর কী সুফল আপনি পাবেন, এবং চতুর্থ স্থানেও বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, এর সুফল কী পাবেন, অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রথমে আসা যাক আপনাদের শরীরস্বাস্থ্য। এই মাসে আপনার রাশির অধিপতি এবং লগ্নের অধিপতি মাসের 6 তারিখ থেকে আপনার তৃতীয় স্থানে অবস্থান করবে এবং এখানে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, যার ফলে শরীরস্বাস্থ্যের দিক থেকে খুব একটা খারাপ দেখাচ্ছে না। তবে একটু ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন, তাই ঠিক সময় খাওয়া দাওয়া করবেন, বড় ধরনের সমস্যা কিন্তু দেখাচ্ছে না, বরং যে সমস্ত সমস্যা আছে সেই সমস্ত সমস্যা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, যার ফলে আপনি ডাক্তারি পরামর্শ নেবেন। অতএব শরীরস্বাস্থ্য সুস্থতার দিকেই কিন্তু ইঙ্গিত করছে। যারা পড়াশোনার মধ্যে আছেন, ধৈর্য আপনাদের আনতে হবে। পূর্বেও বলেছি, এই মাসেও বলছি, যেহেতু আপনার পঞ্চম স্থানে রাহু অবস্থান করে থাকছে এবং এই মাসে আপনার দ্বিতীয় স্থানে 20 তারিখের পর বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে, যার ফলে এবং এখানে শনি অবস্থান করে আছে, যার ফলে আপনারা পরিবারের মধ্যে কোনো রকম কর্ম যদি করেন বা সাইডে কিছু কর্ম করছেন, পড়তে পড়তে সে সমস্ত ক্ষেত্রে এনার্জিটা বেশি আপনার থাকছে। জেনারেল এডুকেশনে যারা আছেন, আপনাদের ধৈর্য কিন্তু আনতে হচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনাদের খুব একটা খারাপ নয়, এই মাসে কিন্তু যথারীতি আপনি উচ্চশিক্ষা ক্ষেত্রে আছেন, ধৈর্য বৃদ্ধি হবে এবং আশানুরূপ ফল আপনি করতে পারবেন। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, ভালোবাসার সম্পর্ক আপনাদের যেমন আছে তেমনই বলা যেতে পারে, কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে নতুন ভালোবাসার প্রস্তাব আপনি পেতে পারেন। তবে আপনাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক আছে সেই সম্পর্ক যদি সুদৃঢ় হয়, সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করলেও আপনাদের ভালোবাসার সম্পর্ক ছেদ করতে পারবে না, এটি ধরে নিয়ে আপনি চলতে পারেন, ভালোবাসার প্রস্তাব পেতে পারেন, আপনারা এই মাসেও পেতে পারেন। যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্রেও এই মাসে আপনাদের ভালো বলা যেতে পারে, যেহেতু আপনার এই সপ্তম স্থানের অধিপতি আপনার তৃতীয় স্থানে শুক্র মঙ্গল কানেক্ট করবে এখানে এবং দৃষ্টি সরাসরি ভাগ্যস্থানে, তাই আপনারা যারা বিজনেস ক্ষেত্রে আছেন, কোনোরকম তামা ঝালা ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে আছেন, সোনার উপর যে সমস্ত ধাতু নিয়ে কিছু বিজনেস করেন, সেটা জেমসও হতে পারে, কোনো রকম আপনারা নিয়ে বিজনেস করেন, সেই সমস্ত বিজনেস ক্ষেত্র ভালো বলা যেতে পারে। ছোট বড় বিজনেস অবশ্যই আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন, কারণ নিজের উপর যথেষ্ট এনার্জি আপনার থাকবে। যারা বিবাহিত আছেন, এই মাসে আপনাকে কিন্তু মানিয়ে নিয়ে চলতে হবে, কিছু ক্ষেত্রে বিপরীত দিকে হয়তো বজাবেন, সেটি হয়তো অন্যরকম ভাবনা মনের মধ্যে আসতে পারে, তবে আপনি মানিয়ে নিতে পারবেন এবং আপনাদের মধ্যে সম্পর্ক যেটি দেখাচ্ছে সেটি কিন্তু যথেষ্ট ভালো সম্পর্ক, আপনি ধরে নিয়ে চলতে পারেন। এই মাসে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার চতুর্থ স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে এবং শনি অবস্থান করে আছে, অর্থাৎ কর্মস্থানের যে জটিলতা, যে একটি বাধা আসছিল, আপনি যে ধরনের পড়াশোনা করেছেন সেই অনুসারে কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা রাখছেন, হচ্ছে না, এই মাসে কিন্তু অনেকটা বাধা দূর হওয়ার সম্ভাবনা থাকছে, অর্থাৎ কর্মপ্রাপ্তির দিক থেকে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা কিন্তু যাবেন এই ফেব্রুয়ারি মাসে। অতএব কর্মের জন্য অবশ্যই আপনারা চেষ্টা রাখবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে, আপনার তৃতীয় স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে, মাসের 13 তারিখ পর্যন্ত বুধায়িত্ব যোগ আপনারা পাবেন, এখান থেকে দৃষ্টি থাকছে আর সরাসরি কিন্তু আপনার ভাগ্যস্থানে, তাই নিজের চেষ্টায় নিজের সুকৌশল বুদ্ধির দ্বারা আপনারা কিন্তু ভাগ্যের উন্নতি করতে পারেন বা করতে চলেছেন এই মাসে গ্রহের যাস্তিত অবস্থা। আর্থিক দিক থেকে বলতে হলে, অর্থ অবশ্যই আপনারা বড় কিছু অ্যামাউন্টে ঋণ পেতে পারেন, বড় কিছু করবেন সে সমস্ত ক্ষেত্রে ঋণ যথেষ্ট আপনাদের ভালো, এই সময়টা অনুকূল সময়, তাই আপনারা ঋণ নিয়ে বড় কিছু শুরু করতে পারেন। নিজের ওপরে যথেষ্ট আস্থা থাকবে, যেহেতু তৃতীয় স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে, এই আস্থা থাকার ফলে যে কোনো কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখতে পারবেন। যা লেখালেখি করেন, কোনো রকম প্রতিবেদন লেখেন বা লেখার উপরে আপনার দক্ষতা আছে বা স্ক্রিপ্ট রাইটিং বা আপনি কোনো রকম ভিডিও ইত্যাদি করেন, সে সমস্ত ক্ষেত্রে এই মাস আপনাদের অনুকূল মাস বলা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আপনি ভাবেননি, সেরকম ক্ষেত্রে কিছু আপনার সামনে ভালো একটি চিত্র ফুটে উঠবে এবং নিজে অনুধাবন করতে পারবেন কোন ক্ষেত্রে আপনার ভুল হচ্ছে বা কোন ক্ষেত্রে আপনি শুধরে নেবেন, সেক্ষেত্রে আপনি উন্নতি করতে পারেন এই মাসে যদি আপনারা বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনি হয়ে থাকেন। যদিও শনি ঢাঙার মধ্যে রয়েছেন, তথাপি এই যে চতুর্থ স্থানে 20 তারিখ থেকে বুধায়িত্ব যোগ তৈরি করবে, যার ফলে সরাসরি দৃষ্টি থাকছে কোথায়, আপনার দশম স্থানে, যার ফলে পরিবারের মধ্যে থেকে আপনারা কিছু করছেন সেখানে ইতিবাচক দিক আপনাদের নিয়ে আসছে, মনের মধ্যে বড় কিছু করার ভাবনা চিন্তা আপনাদের এই মাসেও থাকবে। পঞ্চম স্থানে রাহু অবস্থান করে আছে, ছোটোখাটো জিনিসে কিন্তু আপনার মনে ধরবে না,
যে কোনো কিছু ক্ষেত্রে হবে বড় কিছু করতে হবে, সেরকম আপনাদের মধ্যে টেন্ডেন্সি যথেষ্ট দেখতে পাওয়া যাবে এই মাসে আপনি যদি বৃশ্চিক রাশির অথবা বৃশ্চিক লগ্নের হয়ে থাকেন। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে যেমন অবস্থান করে আছে, এই ষষ্ঠ স্থান অর্থাৎ কর্মের দিক থেকে ভালো একটি সময়ের মধ্যে দিয়ে কিন্তু আপনারা প্রবেশ করবেন। কারণ একটি কথা মনে রাখবেন, এই ষষ্ঠ স্থানে দেবগুরু বৃহস্পতি তো অবস্থান করে আছে পঞ্চম এবং দ্বিতীয় স্থানে অধিপতি, কোথাও সমস্যা হচ্ছে কথার মাধ্যমে কর্মক্ষেত্রে সমস্যার সমাধান করতে পারেন। এবং এই ষষ্ঠ স্থান থেকে দৃষ্টি থাকছে আপনার দশম স্থানে, বিষয়টি বোঝার চেষ্টা রাখবেন। এবং চতুর্থ স্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, বুধ আপনার সাফল্য স্থানের অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি। এই যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে আপনার চতুর্থ স্থানে, এখান থেকে দৃষ্টি কিন্তু দশম স্থানে থাকছে, যার ফলে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন নিজের নাম আপনি ঠিকই ব্যাপ্তি করতে পারবেন, প্রভাব বিস্তার করতে পারবেন। যারা বিশেষ করে অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করেন এই সময় কিন্তু আপনারা বড় কিছু টেন্ডার পাচ্ছেন, অর্ডার পাচ্ছেন, অনেক ব্যক্তিকে নিয়ে কাজ করবেন, সেক্ষেত্রে পরবর্তী যে দিনগুলো আসছে সেই দিনগুলো আপনার দিক থেকে উজ্জ্বল দিন সেটি বলা যেতে পারে। এই মাসে আপনার তৃতীয় স্থানে শুক্রমঙ্গল অবস্থান করে থাকবে, বিশেষ করে আপনার যে টেন্ডেন্সি থাকবে কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তিকে আপনার বিপরীতে যারা আছেন কনভিন্স করা, তাদের মতামত নেওয়া, তাদের মতামত হাসিল করা, এই রকম যে আপনার মধ্যে থাকবে সেটি কিন্তু আপনি করতে পারবেন। উদ্দেশ্যমূলক কিছু কাজ আপনারা কিন্তু করতে চলেছেন এই মাসে আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের হয়ে থাকেন। অনেক গুরুত্বপূর্ণ কাজ যেগুলো দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই সমস্ত ক্ষেত্রে আপনি একটি সুকৌশল বুদ্ধির দ্বারা আপনি কিন্তু করতে পারবেন। যারা কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার এইরকম কাজকর্ম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রভাব বিস্তার করতে পারবেন। কোনো রকম হস্তশিল্পের কাজ করেন সেক্ষেত্রেও আপনি প্রভাব বিস্তার করতে পারবেন। কোনো কিছু আপনার মধ্যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটাকে কিন্তু আপনি প্রকাশ করতে পারবেন। অনেকের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট থাকে, তা আপনার মধ্যে বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নে যদি আপনি হয়ে থাকেন আপনার মধ্যে কী ধরনের ট্যালেন্ট আছে সেটি কিন্তু এই মাসে আপনি প্রকাশিত করতে পারেন, সেটা প্রকাশ হয়ে যাবেই। কারণ এই যে তৃতীয় স্থানে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দিক, আর্থিক দিক থেকে যেমন শ্রীবৃদ্ধি আপনার হবে এবং হিতৈষী ব্যক্তি থেকে আপনারা সহযোগিতা পাবেন। রাজনৈতিক ক্ষেত্রে যারা আছেন বড় দায়িত্ব এবং ইতিবাচক পরবর্তী যে ভবিষ্যৎগুলো আসছে, পরবর্তী যে সময়গুলো আসছে আপনার দিক থেকে ইতিবাচক দিক সেটি বলা যেতে পারে। আপনি জনসংযোগ তৈরি করতে পারবেন এই সময়। নিচু তলার কোনো আপনি রয়েছেন রাজনৈতিক ক্ষেত্রে, কোনো প্রভাবশালী ব্যক্তির হাত কিন্তু আপনার সঙ্গে থাকছে, যার ফলে আপনারা এই বিষয়ে আরও নিজেকে প্রভাবিত করতে পারবেন। যারা সমাজসেবামূলক কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বা এনজিওর সঙ্গে যুক্ত আছেন এই সময় আপনি যে এনজিওর সঙ্গে যুক্ত আছেন বড় দায়িত্ব কিন্তু পেতে চলেছেন এই সময়কালের মধ্যে। কারণ এই সময়কালের মধ্যে আপনার যেহেতু চিন্তাভাবনা রয়েছে বড় বড় কিছু করার ভাবনা, এবং যেহেতু ঋণ পাবেন এবং কিছু করার ভাবনা, মন মানসিকতা, জেদ আপনার মধ্যে থাকছে, ধৈর্য থাকছে, সেই ধৈর্য জেদ এবং এই সময় আর্থিক সাপোর্ট আপনারা পাচ্ছেন, যার ফলে এতগুলি সমন্বয়ের কারণে আপনারা কিন্তু এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ফেব্রুয়ারি মাস 2024 সালে আপনারা উন্নতি করতে চলেছেন। অনেক কিছু ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন এই মাসে। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই হলো বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের ফেব্রুয়ারি মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।